দশজনেও যদি লয় ঠিয়াই নারার ফান্ড হত্যা আইব লাভ হইব, দলের লাভ হইব, দলের ফান্ড আন সমৃদ্ধ হইব। আর কেউ যদি মনে করেন যে ফরম লই মনে করেন যে আই এমপি গিয়ে বাপ দেখাইব এই এই মানে ইন খামি নেড়ে ঐতনন্দ শেখ হাসিনার আমলের মধ্যে এইরকম সুবিধা করে থাকতো না কোনো যারা ফরম লড়ি তার বিরুদ্ধে আর কোনো বক্তব্য নাই। তবে আই একখানে অনুরোধ করছুম দে যারা ফরমিন লর তেইরাতে ভোজন উচিত দিয়ে তে ফরম লইবার যোগ্যতা আছে কি না, নিজের নিজের আন্দাজ যদি নিজের ওজন যদি নিজের অবুঝে ভাই কেন গরিবেন, শীতকালের প্রভাব যদি পরে কেউ আহত গরিবের কিছু নেই। যারা যারা ফরম লর ব্যাকুণের আবেদন মানে স্বাগত জানাই আর ফান্ড সমৃদ্ধ করবে, আওয়ামী লীগের ফান্ড সমৃদ্ধ করছেন এ রয়তে সৈতে নিলে ইতারে ফুসে দিয়ে বয় দিব ওর নির্বাচন গড় কেন ওর গড় বড় বড় ভাই তো আই আসলে আমেরিকার তো আসি দি নিজের হামে তো আইনের ফরে যা দেখি দে নমিনেশন ফর্ম বেসাওয়ার এই নমিনেশন ফর্ম বেসনের যে হিরিক ফৈজিয়া যেহেতু রাজনীতির লগে আছে সাধারণ সম্পাদক লস এঞ্জেলস সিটি আওয়ামী লীগের এখন এই ইতারাও আত্মুল ফুসল্লর এড়ে যারাতে আছি তারাও ফুসল্লর দিয়ে দেখি আমিও কি নমিনেশন কিনিবেলে আসি নাকি। তো এই নমিনেশন পেপার বেসনের যে হিরিক শুরু হইয়ে তো এখন আসল নেতা অক্কল আসলে এই শীত জীবন হইতে আছে যে শীতকালের শীতের মৌসুমে সে ব্যাগ ফলো গিয়ে এখন আসল যারা নমিনেশন লড় যারা আসলে নেতৃত্ব দিব তারা কিন্তু একখান বিব্রতকর অবস্থান সৃষ্টি করেন। আরেক আরেক সাইডে জীবে আর সারিবে রাজনীতির চাঙ্গা করে উৎসবমুখর পরিবেশে আসছে বহুত কেউ মনে করেন যে 30,000 টি আদি নমিনেশন লই এনে মনে করেন পরবর্তীতে আরেকখান ধান্দা করিব বা বেজি ফেলাইব বা এবার ফৈসা লয়ে বই যাবেগুই কিন্তু এই সুযোগ জ্ঞান তো আর সাধারণ সম্পাদক শেষ করে দিয়ে জিএন হইয়ে যায় এবার বিদ্রোহী প্রার্থী হইলে তো দলের তুনি বহিষ্কার করে দিব তো তার আমও যাইব সালাও যাইব তার রাজনৈতিক ক্যারিয়ার টেরিয়ার ব্যাগ 30,000 টাকা বেজি ফেলাইব। এখন রাজনীতি গরিবের লাই বেগুন আকাঙ্ক্ষা গিয়েব যে গ্রামত কৃষি হাজ করে এই তো এখানে বুঝিলি টুজিলি তো হতে কেন আইকেন বুঝি ইয়ান তেলে ফাইব মাল্লার আর জিএল যারা রাজনীতি একটু যারা রাজনীতি কর্মী যারা রাজনীতির ভালোবাসে যে দলে করুক ইতারা কিন্তু বর্তমান রাজনীতি পিছিয়ে করে গিয়ে ইতারা কিন্তু ওই রাজনীতির ক্ষমতার হাসাহাসি নির্বাচন এই যে নমিনেশন ফরম না নমিনেশন ফরম যারা লই অনেক নাম ঠিকানা যাচাই করেছেন আর মধ্যে 80% বেগুন দেবেন তো অনেক সুবিধাবাদী মানুষকে বেশি তাইব তারা সবসময় চেষ্টা করবি দে যেখানে ফাঁক ফুঁক দিয়ে ক্ষমতা তাই দেখতে গেলে খামুইদের। ইতিমধ্যে উৎসব শুরু হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের মধ্যে নমিনেশন পেপার সংগ্রহ লাই এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষের হুমডি হাই ভরের যেন মনোদ্দে মেজানোর লাইন ইয়ে 25,000 টিয়া তুন 30,000 টিয়া নগরিয়ার ইয়ানোর গণনা দিল্লি 2-3 লাখ টিয়া এই 2-3 লাখ টিয়া করলে 1700 নমিনেশন পেপার যদি আরও যোগ করতাম গুণ করলে তাহলে আজকে বাংলাদেশের বিশাল অর্থ এটা যোগান হইত এই অর্থ বাংলাদেশ আওয়ামী লীগ এই জনকল্যাণের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে যদি এইভাবে ব্যয় করত তাহলে এই বিরাট একখান মাইল ফলক তৈরি হইতো। বর্তমানে যে নমিনেশন ফরম অস্থা করে ফেলাই লইটে পইটে ব্যাগ কিনে তো নমিনেশন ফরম লর কিন্তু এবার দিলাম তো লাখ টিয়ার উড়ো অনর হতা আছে লাখ টিয়ার উড়ো যদি হইতো তাহলে ব্যাগ কিনে লইবার আগে 10 বার চিন্তা হইতো বুক 1 লাখ টিয়া আই দিম দে আর নমিনেশন দিব না। নমিনেশন পেপার যত বেশি বেসা হইব তাহলে বুঝা যাইব যে বুঝুন না এবার খাটতি খুব বেশি অতএব দাম আরও বেশি অনুচিত দাম বেশি হইলে বুঝুন অসুবিধা হইলে ফাটির ফান বড় হইল পার্টির ফান বড় হইব আর না ফাটিয়া চলিব কেন স্ট্যাটাস বাপে কিজি ফুতে কিজি অর্থাৎ যুদ্ধর ফরত তুনতে প্রকৃত আওয়ামী লীগ আসিল কি না ইয়ান কিন্তু খবর লো এরা অনর কি তারার ফরম মান দন উচিত এবং 5 লক্ষ টাকা করা উচিত। বাংলাদেশ আওয়ামী লীগ যে পরিমাণ উন্নয়ন করি এই হিসাব করলে আসলে নমিনেশন ফরমের দাম 30,000 টাকা খুবই নগণ্য দেখা যাক দেন এক অপরের গাইল করি বেলাই নেতৃত্বের গাইল করি বেলাই অনার যেতে নমিনেশন লই ফেলার আর কি আমি যারা প্রকৃত হ্যাঁ এই ভোট যুদ্ধের মধ্যে এই কি হয় দাঁড়াইতে পারিব ইতারা তো যথেষ্ট পয়সা বিদায় এই জ্ঞান বেশি হলেও অসুবিধা নেই উগ্র রাজনীতিবিদদের সবসময় ইচ্ছা থাকে দেয় আমি উগ্র এমপি হইম হ্যাঁ তো ইটা ও নাই 30,000 টিয়া তো ঠিক আছে কিন্তু যারা উড়িয়াইরে জুড়ি বইয়ের তারা তো সবসময় তো সুবিধা ভোগী ইয়ান হইলে আর আর বক্তব্য আচ্ছা অনেকে মনে করেন না যে যেতে যাই এরা নমিনেশন ফর্ম লই ফেলার প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার হিংসা হানাহানি নয়।